সালামু আলাইকুম, আমি নাঈম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকে ঐতিহাসিক 13ই ফেব্রুয়ারি। অনেকে বলবেন যে ভাই ঐতিহাসিক 13ই ফেব্রুয়ারি না, 14ই ফেব্রুয়ারি না, না ভ্যালেন্টাইন্সের আগেই আরও একটা দিন ঐতিহাসিক 13ই ফেব্রুয়ারি। কারণ এবারের চলচ্চিত্র নির্বাচনকে কেন্দ্র করে যেই ঘটনা বাংলাদেশের ইতিহাসের, গত 38 বছরে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ মানুষ দেখে নাই, সিনিয়র আর্টিস্টরা দেখে নাই, বাংলাদেশ দেখে নাই, সেইগুলাই এবারের নির্বাচনে দেখা যাচ্ছে। আর সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে হাইকোর্টে নিপুণ এবং যে জয়দের যে রায়টাকে স্থগিত করা হয়েছে, মানে পদটাকে, সেটারই আজকে ফলাফল ঘোষণা হওয়ার দিন। হয়তো সামনের নিউজে, মানে সন্ধ্যাবেলায় আমি আপনাদেরকে একটা আপডেট জানাবো, আর মাঝখানে নিশ্চয়ই দেখেই ফেলবেন। এখন এই যখন অবস্থা, এর মাঝখানে গতকালকে যে নিউজটা দিয়েছিলাম যে রুজিনা আপা পদত্যাগ করছে, আসলে তিনি কেন করছেন, একটু রুজিনা আপার কাছে সামান্য একটু বক্তব্য শুনি প্রথমে, পরবর্তী অংশ দেখাচ্ছি বাকিটা। এখন তো সেই ধরনের ইন্ডাস্ট্রি না যে আমাদের জন্য কষ্ট পাবে যারা সিনিয়র আছে, আমি মনে করি না। এখন অনেক শিল্পী আছে, অনেক ধরনের শিল্পী আছে এখন, যে তারাই আমাদের চলচ্চিত্রের জন্য একটু কষ্ট হলে বলতে হয় আর কি, মনে হয় এনাফ আর কি, যে আমরা সিনিয়রই সেই সম্মান নিয়ে থাকতে চাই আর কি। কেন কেন এই অভিমান ভরা কণ্ঠ নায়িকা রুজিনার? তাহলে কি চলচ্চিত্রে আসলে তাদের মূল্যায়নের দিনটা কোথাও না কোথাও শেষ হয়ে গেছে, এক ধরনের শেষই হয়ে গেছে? আপনি দেখেন লাস্ট যে সিনেমাগুলো হচ্ছে সেখানে সিনিয়র আর্টিস্টদের মধ্যে আলমগীর বা যারা আছেন, ইলিয়াস কাঞ্চন, তাদের ডাকটা হালকা পাতলা থাকলেও, বাট সিনিয়র আর্টিস্ট যারা নায়িকারা আছেন তাদের কিন্তু আসলে ওই রকম এখন আর ডাক নাই সিনেমাতে, এক তো হচ্ছে সিনেমা নাই। আর এইসব কারণেই তিনি অভিমান করা, অভিমান ভরা কণ্ঠে এখনকার যারা শিল্পী টিল্পী আছেন তাদের নমুনা তো বোঝেনি যে কে কোন লাইনে হাঁটে, এটা ইতিহাস সাক্ষী, আপনারাও সাক্ষী। সেই কারণে হয়তো নিজের মান সম্মান নিজে বাঁচানোর জন্যই আমার মনে হয় নায়িকা রুজিনা আপা তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, আর অভিমান ভরা কণ্ঠে আরও বেশ কিছু কথা তিনি বলেছেন। এই যখন অবস্থা, আপনাদের রুজিনা আপার বক্তব্যটা শোনানোর আগে এখানে একটু শুনিয়ে যেতে চাই ওনার দেখা দেখি বা না দেখা দেখি, যাই হোক, আমাদের চিত্রনায়ক রুবেল, তিনি ভাই আরেক সিদ্ধান্ত নিয়েছেন। গতকালকে তিনি বলছিলেন যে FDC তার পা রাখবে না, বাট এইবার তিনি ডাইরেক্ট পদত্যাগপত্রই জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আসলে কেন হঠাৎ করেই পদত্যাগের সিদ্ধান্ত আবার নিলেন, আবার কেন, এই কারণে বললাম যে গতকালকে পর্যন্ত আমরা জানতাম যে তিনি খেপে গিয়া, মানে এই সিচুয়েশনগুলো দেখা তিনি বলছিলেন যে তিনি আর FDC তে পা রাখবেন না। বাট আজকের দিনে রুজিনা আপার ইন্টারভিউর পরপরই চিত্রনায়ক রুবেলের পদত্যাগের বিষয়টা সামনে চলে আসছে। এই ব্যাপারে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে সমিতির নির্বাচনের পর থেকে নোংরামি দেখে দেখে তিনি বিরক্ত হয়ে গেছেন, আর এখানে অনেক বিতর্কিত পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। তিনি বলেছেন যে আমি জানি না আজকে আদালতে কে জয়ী হবে, আর তার আগেই আমি বেসিক্যালি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যেন কেউ যেন বলতে না পারে তার কারণে পদত্যাগ করেছি, দুই একদিনের মধ্যেই চিঠি পাঠিয়ে দিব, এমন দ্বন্দ্বের মাঝে আমি এই নির্বাচনে আসলে থাকতে চাই না। আর গতকালকেও তিনি বলেছিলেন যে এমনিতে কাজ ছাড়া FDC তে তিনি কম আসতেন, শুটিং না থাকলে আর কোনো দিনই আসবেন না, ব্যক্তিগত ব্যস্ততা আছে, সারা দেশে কারাতে প্রশিক্ষণের কাজে তিনি ব্যস্ত আছেন, এর মধ্যে শিল্পী সমিতিতে সময় দেওয়া ওনার জন্য কঠিন হয়ে যাবে, তাই চলচ্চিত্রের স্বার্থে তিনি সবসময় চলচ্চিত্রের সমিতির পাশে থাকলেও তিনি এই পদত্যাগপত্র জমা দিচ্ছেন, তিনি আর এখানে থাকতে চান না। আপনারা অনেকেই জানেন যে মনোয়ার হোসেন ডিপজলের সাথেই বেসিক্যালি নির্বাচন করে তিনি কিন্তু জয়লাভ করেছিল, আর এখন তিনি যে এখন আবার এই পদত্যাগ করছেন, আমি জানি যে মিশা জায়েদ প্যানেলের অনেকে এখন পদত্যাগের দিকে, যাই হোক এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমার কাছে মনে হয়, আমার কাছে মনে হয় যে তারা নিজেদের আত্মসম্মান বোধটাকে টিকিয়ে রাখার জন্য। আর একটাই কারণ, আমাদের এই সিনিয়র শিল্পীরা তারা কি ভাই সোশ্যাল মিডিয়া দেখে না? 100% দেখে, তাদের বাচ্চা কাচ্চারও দেখে। এখানে ফেসবুকে বা ইউটিউবে যখন নিউজগুলো আসে 90% নিউজ তাদের বিপক্ষে গালি বা বুলিং, এ নানান ধরনের অ্যাক্টিভিটিস আমরা যারা আমজনতা আছি মনের মাধুরী মিশাইয়া তাদেরকে ওয়াশ করি, আর ঘটনাগুলোও ওয়াশ করার মতো। তো এগুলো দেখা যারা সিনিয়র আর্টিস্ট আছেন তাদের কিন্তু মানসম্মানে লাগে যে দেয়ের কিসের মধ্যে যে পড়লাম, কী অবস্থা, না আছে কাজ, আগে একজন নায়ক নায়িকার যেই লেভেল অফ অনার ছিল সেটা কিন্তু নাই। আপনি দেখেন চিত্রনায়িকা মাহি একটা দুর্ঘটনার শিকার হয়েছেন, তারপরে দেখেন যে পরিমণি, সে তো পরিগিরি করতেই ব্যস্ত, বাকিদের নমুনাও দেখেন তলে তলে, এই যে কত কিছু বের হচ্ছে নায়ক নায়িকা সম্পর্কে, মানুষের কাছে একটা নেগেটিভ ইমপ্রেশন তৈরি করে ফেলছে যে এখানে চলচ্চিত্রের ভালো সিনেমা নাই, নায়ক নায়িকাদের এই উচ্ছৃঙ্খলাপনা, নানানভাবে এরা এই ঝামেলাগুলো পাকাইছে। আর দিন শেষে আইসা এই পদের মধ্যে কী আছে সেটা কিন্তু আমরা বুঝিয়ে দিছি গতকালকের ভিডিওতে, আর যার কারণে
এই পথকে কেন্দ্র করে এই ঝামেলাগুলো কিন্তু শেষ হচ্ছে না। এখানে দেখেন চিত্রনায়ক জায়েদ খান বলেন বা নায়িকা নিপুন বলেন, দুজনেই কিন্তু চেয়ারটার জন্য যথেষ্ট আগ্রহী, এটা কিন্তু এখন প্রমাণিত, এটা কিন্তু শতভাগ প্রমাণিত। এখন এই চেয়ারটাতে কী আছে, আমার প্রথম ভিডিওতে আমি আর আগের ভিডিওতে দেখাইছি যে এখানে সরকারের তরফ থেকে বিভিন্ন সময় যে বাজেটগুলো আসে সেই বাজেটগুলোকে আপনার ডিস্ট্রিবিউশন করতে গ্রাম দেশে একজন মেম্বার থাকে না, যে রিলিফের কার্ড, বিজিএফ স্টাইলের কার্ড বা নানান হাবিজাবি কার্ডগুলো যেমন একজন মেম্বারের মাধ্যমে একজন চেয়ারম্যান নিয়ে নেয় বা সরকার দিলে লিস্টটা কার মাধ্যমে হয়, মেম্বারের মাধ্যমে হয়। তো মেম্বার যিনি তিনি জনপ্রতিনিধি, আর চলচ্চিত্রের যারা এই জায়গাগুলোতে বসেন সভাপতি বা সাধারণ সম্পাদক, সো তারা আসলে এটা ডিসাইড করে যে এখানে কে পাবে, কত পরিমাণ পাবে, অথবা ধরেন একজন চলচ্চিত্র শিল্পীর কাজ নাই, হয়তো রিকমেন্ডেশন থেকে শুরু করে অনেক কিছু আছে, এখানে অনেক কিছু জড়িত। সো সকল কিছু মিলে এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ, আর এই কারণেই এখানে মূল যেই কাজ সেগুলোর থেকে সাইডে গিয়ে ডিপজলের ভাষায় যে চলচ্চিত্রে কাজ না থাকার কারণে হয়েছে কি, এই নির্বাচনে চেয়ার টেয়ার নিয়ে কাহিনী, আর যার কারণে সিনিয়র যারা আছেন দেখেন সবাই কিন্তু সরে যাচ্ছে। তো দেখা যাক, সন্ধ্যা পর্যন্ত আমরা অপেক্ষা করি দিন শেষে কী রেজাল্ট আসে। তবে আশা করি রেজাল্ট যাইটাই আসুক, দুই পক্ষ মাইনা সুন্দরভাবে সামনের দিকে কাজ করবে। কি কাজ নিয়ে এখন ব্যস্ততার সময় পার করছেন আপনি? হ্যাঁ, অনেক ধরনের, যেমন পারিবারিক তো সেটা ব্যাখ্যা করা যাবে না, অনেক ধরনের পারিবারিক কাজ থাকে, তো ওটা নিয়ে ব্যস্ত আছি। তারপর আমি একটা মসজিদ তৈরি করেছি, ওটাও কমপ্লিট, ওটাও আড়াই বছর লেগেছে, তো ইনশাল্লাহ আমি মার্চের ঈদের রোজার আগে এটা ওপেন করব। সব মিলিয়ে আর কি, তারপরে আজকে আসলাম ওদের সঙ্গে কিছুদিন, আপনি 1 তারিখে ভাইরাল করলাম না, ডিসেম্বরে আবার 2-3 দিন আগেও করেছি, তো এগুলো সব মিলিয়ে আমি বিজি থাকি, আমার খুব ভালো লাগে বিজি থাকতে। আর 16 তারিখে আরেকটা করবো, সেটাও ভাইরালই করবো, ও আছে আপনার, ও আপনার মেকআপ কে করছে এবার? এবার মেকআপ আমরা সবাই মিলে নিলে, হ্যাঁ, আরও তো আপনার কোরিওগ্রাফি, ওর তত্ত্বাবধানে সব কিছু কাজ, আর আমার খুব ভালো লাগে যে আজকালকার যারা ইয়াং জেনারেশনের সাথে কাজ করতে, আর ওরাও আমার মনে হয় স্বাচ্ছন্দ্য বোধ করে, নাকি বলতে নাকি সিনিয়রটি মনে করো না তো, তাহলে সিনিয়র ভাগার ভাগা না। আপু খুবই পার্সোনালি অনেক ফ্রেন্ডলি, অ্যান্ড আমরা যখন একসাথে কাজ করি তখন দেখা যায় যে ওরকম মনে হয় না, সিনিয়র জুনিয়র ওরকম কোনো কিছুই মনে হয় না। দর্শকদের জন্য আপনি কিছু বলেন, আপনার প্রিয় দর্শক যারা আছে? না, আমার প্রিয় দর্শকদেরকে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি একটি অনুদানের ছবি বানিয়েছি, ওটা শেষের দিকে, অবশ্যই রিলিজের আগে অবশ্যই সবাইকে ওভাবে আমার মিডিয়া, আমার যারা গণমাধ্যমের যারা আছে সবাইকে জানিয়ে করব, রিলিজ করব, তার মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন, আর ছবিটি হলে গিয়ে দেখবেন। নিশ্চয়ই শুনেছেন, এখন দেখেন এই হচ্ছে অবস্থা যে রুজিনা আপার সাথে আসলে কী হচ্ছে। যাই হোক, ভদ্র মানুষ, সিনিয়র আর্টিস্ট, তারা নিজেদের আত্মসম্মানকে টিকায় রাখার জন্য আসলে এই বিষয়গুলো থেকে হয়তো বের হতে চাচ্ছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।